হ্যালো বন্ধুরা, আমি খায়রুল হাসান বলছি। আপনাদের সকলকে ট্রাভেল ফেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের যে টপিক, সেই টপিকটি হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ, অর্থাৎ আমাদের অফিসের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। আমরা রিং রোডে নাই, শ্যামলী রিং রোডে নাই, আমরা রিং রোড থেকে লাফ মেরে গ্রিন রোডে চলে এসেছি। অর্থাৎ আমাদের অফিস এখন হচ্ছে একেবারে ফার্ম গেটের সাথে গ্রিন সুপার মার্কেটের অপোজিটে, RH হোম সেন্টারে, এটা সেকেন্ড ফ্লোরে। 208 হচ্ছে আমাদের অফিসের কক্ষ নাম্বার। আমরা এখন থেকে এখান থেকে সমস্ত সেবা এক্সিকিউট করছি, এখান থেকে আপনাদেরকে সার্ভিস দিব। ইনশাল্লাহ আপনারা আমাকে এবং আমাদের সকল অফিসের স্টাফকে, অর্থাৎ সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত পাবেন। এটা হচ্ছে আমাদের অফিসের আপডেট। তাহলে আমি আবার বলছি অফিসের অ্যাড্রেসটা, এটা কোথায়? গ্রিন সুপার মার্কেট, ফার্ম গেট গ্রিন সুপার মার্কেটের অপোজিটে এবং RH হোম সেন্টারে, সরি, RH হোম সেন্টারের সেকেন্ড ফ্লোরে। 208 হচ্ছে আমাদের অফিস কক্ষ নাম্বার। ওকে, আপনারা জেনে গেলেন। আমাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং সেম আছে এবং এই এটার থাম্বনেইলে বড় করে দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা সেটা পেয়ে যাবেন। এবার আসি হচ্ছে দ্বিতীয় ফেজে। সেটা কি? সেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কন্যা সন্তানের, প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছি। আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী, আপনাদের শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ আমার চলার সঙ্গী। এটার জন্য অবশ্যই দোয়া করবেন এবং যাতে আমি আমার মেয়েকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সুস্থ সবল থাকে, সে দোয়া করবেন। জি, এটা গেল আর এক জিনিস। এরপরে আসি হচ্ছে তৃতীয়। সেই বিষয়টি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে দুবাইতে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার ব্যাপারটা ওপেন হয়ে গেছে। সো আপনারা যারা দুবাইতে জেনুইন ট্যুরিস্ট যারা যেতে চান, মনে করেন দুবাইতে ঘুরতে যাবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকার, ইঞ্জিনিয়ার, লয়ার, ডাক্তার, হ্যাঁ, মনে করেন যে ইভেন এনিবডি, মনে করেন যেই হন না কেন, আপনারা যারা জেনুইন ট্যুরিস্ট এদের জন্য বিষয়টা ভিন্ন। আপনারা যারা ঘুরতে যেতে চান দুবাইতে, অবশ্যই আমাদের নক করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ বেটার সার্ভিসটা দেওয়ার। এর পাশাপাশি যেটা হচ্ছে আমার যে ভাই এবং বোনেরা যারা হচ্ছেন দুবাইতে কাজের উদ্দেশ্যে যাবেন, এই মানে ভায়া ভিজিট ভিসা, অর্থাৎ ওইখানে গিয়ে আপনারা কাজ করবেন, ফিরে আসবেন না সঙ্গে সঙ্গে, অর্থাৎ আপনাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জব করা, তাদের জন্য বলছি দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার অফিসে আসুন। অফিস হচ্ছে গ্রিন সুপার মার্কেটের অপোজিটে, ফার্ম গেট এবং RH হোম সেন্টার, 208 হচ্ছে আমার কক্ষ নাম্বার। আপনারা এসে আমার সঙ্গে টেবিলে বসে আলাপ করেন, কারণ দুবাইয়ের এই ব্যাপারটা আমি মনে করি আপনারা যত দ্রুত যেতে পারবেন আপনাদের জব পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। আপনারা জানেন কি না জানি না, দুবাইতে এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেলা, যেটা এক্সপো মেলা, এই মেলাটা অনগোয়িং, অর্থাৎ চলছে। সো এই মেলাটা চলবে হচ্ছে আগামী বছরের মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। দ্যাট মিনস আপনি যদি এখন যেতে পারেন দুবাইতে, আপনার জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আপনি কি করবেন, পারলে এই অক্টোবর মাসের মধ্যে যদি আপনাদের মনে করেন যাওয়ার সুযোগ থাকে তো চলে যাওয়ার চেষ্টা করবেন, তা যে যার মাধ্যমেই যান না কেন আপনি। আর একটা বিষয় হচ্ছে এই দুবাইতে যাওয়ার জন্য আপনারা তারাই হচ্ছেন যোগ্য হবেন যাদের দুইটা ভ্যাকসিন দেওয়া আছে এবং পাসপোর্ট রেডি আছে। মানে ভ্যাকসিন এবং পাসপোর্ট রেডি আছে এইরকম লোকজনই শুধুমাত্র আপনারা যেতে পারবেন। তাহলে এটা কোনো সিক্রেট না, এটা একেবারে ওপেন সিক্রেট যে আপনারা ভিজিট ভিসার মাধ্যমে দুবাই যাবেন এবং দুবাই গিয়ে ওইখানে জব করবেন। এটা অলমোস্ট মনে করেন যে একেবারে খোলা বুক। সো এখানে কোনো ভয় লজ্জার কোনো কারণ নাই। এটাই হচ্ছে কারণ দীর্ঘদিন দুবাই গভর্নমেন্ট তারা বাংলাদেশ থেকে সরাসরি রিক্রুট করছেন। এটা একটা রিক্রুট করার ঘুরিয়ে আর একটা মাধ্যম, মানে ঘুরিয়ে পেঁচিয়ে আর একটা মাধ্যম রিক্রুট করার। তাহলে ভাইয়েরা বোনেরা যারা আপনারা আমার কথা শুনবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সেই সঙ্গে আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ফোন না দিয়ে, ফোনে আসলে আপনি তো দুবাই যেতে পারবেন না, আমার ঢাকায় যে গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটের, ফার্ম গেট গ্রিন সুপার মার্কেটের অপোজিটে যে অফিস, আপনারা সেখানে চলে আসবেন এবং আমি আপনাদের সঙ্গে সাক্ষাতে কথা বলবো। আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে আমার কাছ থেকে আপনি যে সাপোর্টটা পাবেন সেখানে কোনোভাবে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না, আপনার টাকা পয়সা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার টিকিট ভুয়া হবে না, ভিসা ভুয়া হবে না, হ্যাঁ, আপনি এয়ারপোর্ট ফ্যাসিলিটিস থেকে শুরু করে এভরিথিং একটা স্মুথলি পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো আপনার 2-1 টাকা বেশি খরচ হতে পারে, কম বেশি এটা এটা একেবারে আপনার চয়েস। আমি শুধু বলতে পারি যে আমি কি প্রোভাইড করবো,
আশা করছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং যারা দুবাই যেতে ইচ্ছুক তারা আর বসে থাকেন না, যারা যাবেন, যারা মনস্থির করে ফেলছেন তারা যোগাযোগ করেন বিভিন্ন এজেন্সিতে, এবং যদি মনে করেন আমি আপনাদের জন্য সঠিক এজেন্সি বা সঠিক পার্সন আমার সঙ্গেও যোগাযোগ করেন। আমি আপনাদেরকে হটলাইন নাম্বারটা বলে দিচ্ছি 01729142677, আরও একটি নাম্বার বলছি 01616838384। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।